বিশ্বের সেরা সিনেমাগুলোর মধ্যে যেসব সিনেমা আসে তাদের মধ্যে অন্যতম মুভি হলো এটা, যা তোমার ব্রেনের মধ্যে ঘুরতে থাকবে আইএমডিবিতে 8.3 রেটিং সহ বহু পুরস্কার প্রাপ্ত অস্কার ডিজার্ভিং একটা মুভি। এইচডি স্টোরি প্রেজেন্টস তুম্বাদ। তুম্বাদ একটা গ্রামের নাম। এই গ্রামের একটা দারুণ বিচিত্র ইতিহাস আছে। মুভির গল্পে ঢোকার আগে এই সুন্দর বিচিত্র ইতিহাসটা বলে দিই, নয়তো মুভির গল্প কিছুই বোঝা যাবে না। ইনি হলেন আনাজ ও ধন সম্পত্তির দেবী। ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হচ্ছিল তখন পৃথিবী ছিল এই দেবীর গর্ভ বা পেট। এখান থেকে সৃষ্টি হয় 16 কোটি দেবতা এবং হস্তর ছিল দেবীর প্রথম সন্তান। দেবী যাকে প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু হস্তরের মনে ছিল প্রচণ্ড লোভ। সে দেবীর আনাজ ও সোনা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। ছল চাতুরি করে দেবীর সোনা সে নিয়ে নিলেও আনাজের দিকে যখন হাত বাড়ালো তখন বাকি দেবতাদের ক্রোধ তার ওপরে আগুনের মতো বর্ষাতে থাকলো। হস্তরকে তখন দেবী বাঁচালেন এবং এই শর্তে বাঁচালেন যে হস্তরের নাম পৃথিবীতে কখনো নেওয়া হবে না আর হস্তরকে দেবতা হিসাবে কখনো পূজো করা হবে না। আর দেবতাদের অভিশাপ হিসেবে ওই অঞ্চলে মানে ত্রুম্বাদে সবসময় বৃষ্টি ঝরতে থাকবে। কিন্তু মানুষ বড়ই লোভী। একসময় মানুষ হস্তরের নাম নিল এবং শুধু তাই নয়, হস্তরের পূজো করাও শুরু করল এবং ঘনিয়ে এলো পৃথিবীর ওপরে এক অভিশাপ। এবার প্রশ্ন আসে, কেন হস্তরের পূজো করছিল মানুষ? কারণ হস্তর দেবীর সব সোনা হাতিয়ে নিয়েছিল এবং তারা এইভাবে পূজো শুরু করে হস্তরের, যে হস্তরকে খুশি করতে পারলে হয়তো প্রচুর পরিমাণে সোনা পাওয়া যাবে। সোজা ভাষায় বলতে গেলে হস্তর কোনো দেবতা নয়, শয়তানের রূপ ছিল হস্তর। মুভিতে যেমন করে রহস্য আস্তে আস্তে খোলে, আমিও একইভাবে আস্তে আস্তে এক্সপ্লেন করব, যাতে মুভি দেখার মজাটা পুরোটা চলে আসে এই ভিডিওর মধ্য দিয়ে। তো এসো এবার মুভির কাহিনীতে ঢোকা যাক। মুভি শুরু হয় তুম্বাদ গ্রাম। সালটা ছিল 1917 সাল। বৃষ্টি পড়ছিল। একটা জমিদার বাড়ির সামনে লাল কাপড় জড়ানো এই মেয়েটাকে দেখা যায়। জমিদার বাবু বুড়ো হলেও তার শখ কিন্তু 16 আনা ছিল। জমিদার বাবুর যৌন বাসনা মেটায় এই মেয়েটা। ওখানে দেখা যায় হস্তরের একটা মূর্তি, কিন্তু সেই মূর্তির বাইরে কতগুলো গ্রিল লাগানো আছে এবং সেই মূর্তির মধ্যে দেখা যায় একটা সোনার কয়েন। মেয়েটা জমিদারকে বলে, আপনি বলেছিলেন এবার অমাবস্যার পর আপনি আমাকে ওই কয়েনটা দেবেন, আমাকে কয়েনটা দেবেন না? জমিদার বলে, কয়েন? কয়েনের কথা ভুলে যা, ওই কয়েনটা কামাতে হয়, এমনি পাওয়া যায় না। মেয়েটা বলে, আমাকে ফিরতে হবে, নয়তো ওই বুড়ি জেগে যাবে। জমিদার ভয় পেয়ে যায়। জমিদার বলে, না, আর যাই হোক, ওই বুড়ি যেন না জাগে। এদিকে দেখা যায় ওই মেয়েটার দুটো সন্তান আছে, একজনের নাম বিনায়ক আরেকজনের নাম সদাশিব। তারা বাড়ি ফিরে আসে কিন্তু তাদের মা এখনও জমিদার বাড়ি থেকে ফেরেনি। সদাশিব বিনায়ককে বলে, মা তো এখনও ফেরেনি, ওই বুড়িকে তো খাওয়াতে হবে, নয়তো বুড়ি তো জেগে যাবে। তখন তারা দুজন তালা খুলে ভাত বসায় উনোনে, বুড়ির ঘরের দিকে আস্তে আস্তে যেতে থাকে। হঠাৎ এই সময় তার মা চলে আসে আর ছেলে দুটোকে মারে। তাদেরকে বলে, কতবার বলেছি না ওদিকে যাবি না? এবং সে নিজে ভাত রাঁধতে বসে যায় এবং ভাত রাঁধার পর বুড়িকে খাওয়াতে যায়। তার ছেলে একসময় জিজ্ঞেস করে, মা, জমিদার বাবু কি সোনার মুদ্রাটা দিল? তার মা বলে, না দেয়নি। ছেলেটা উত্তেজিত হয়ে যায় এবং বলে, আর কবে দেবে হারামিটা, মারা গেলে দেবে? এটা শুনে তার মা তাকে এক চড় লাগিয়ে দেয় এবং বলে, তোদের বাবার নামে এই ধরনের কথা বলতে তো লজ্জা লাগে না? আর ঠিক এখানেই বোঝা যায় যে এই ছেলে দুটো ছিল সেই জমিদারের অবৈধ সন্তান। ঠিক তখনই একটা আওয়াজ হতে থাকে বুড়ির ঘর থেকে। কারোর চেহারা দেখা যায় না, শুধু আওয়াজ শোনা যায় ভাঙা গলায়, খনখনে গলায়। কে যেন বলছে, আমাকে যেতে দে তোরা, আমি চাই না খাজানা, আমাকে যেতে দে, আমার খিদে পেয়েছে, আমাকে যেতে দে। এই সময় সেই মহিলাটা চিৎকার করে বলে, শুয়ে পড়ো, নয়তো হস্তর চলে আসবে। যেমনই এই কথাটা বলল ঠিক সেই সময় সে গভীর ঘুমে ঢলে পড়ে এবং তার কোনো আওয়াজ পায় না। পরদিন জমিদার মারা যায়। জমিদারের দেহ দাহ করার পর মেয়েটা বাড়িতে ফিরে আসে। সে তার বাচ্চাদেরকে বলে, আজ রাতে জামা কাপড় গোছাবি, আমরা কাল তুম্বাদ ছেড়ে চলে যাব, আমরা পুনে যাব। ছেলেটা বলে, মা, বুড়িটার কী হবে? বুড়ি যে মরে যাবে। ওর মা বলে, বুড়ি এখানে মরুক,
তখন ছেলেটা বলে, কিন্তু বুড়ি যে সেই জমিদারের ঠাকুমা আর তাকে দেখভালের দায়িত্ব তো আমাদের ওপরে ছিল। আর এখানেই জানা যায় বুড়িটার আসল পরিচয়। বুড়িটা ছিল সেই মৃত জমিদারের ঠাকুমা। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে জমিদার নিজে এত বয়স্ক ছিল, তার ঠাকুমা এখনও কী করে জীবিত? এই প্রশ্নটার উত্তর মুভির শেষে পেয়ে যাবে। এবার ওর মা বলে, জমিদার নেই যখন তখন আমাদের কোনো দায়িত্ব নেই। এরপর দুই ভাই বাইরে আসে এবং সদাশিব ওপরের গাছে বসেছিল এবং নিচে দাঁড়িয়েছিল বিনায়ক। ওপর থেকেই সে তার দাদাকে জিজ্ঞেস করে, দাদা, গুপ্তধনের কথা জিজ্ঞেস করা কি পাপ? এটা কি অশুভ? ঠিক যখনই এই কথাটা জিজ্ঞেস করেছে সেই সময় সদাশিব ওই গাছের ডাল ভেঙে ও পাশে পড়ে যায়। বিনায়ক দৌড়ে যায়, দৌড়ে গিয়ে দেখে তার ভাইয়ের মাথা ফেটে গেছে, প্রচণ্ডভাবে রক্ত বেরোচ্ছে। তার মা আসে, তার মা তাকে নিয়ে গরুর গাড়িতে করে ডাক্তারের কাছে ছুটে যায়। এবং সেই সময় সন্ধ্যা হয়ে গেছিল, অর্থাৎ বুড়িকে খাবার দেওয়ার পালা। তার মা যাওয়ার সময় বিনায়ককে বলে যায়, বিনায়ক, আজকে বুড়িকে তোকে খেতে দিতে হবে। আর শোন, বুড়ি যদি জেগে ওঠে বুড়িকে শুধু এই কথাটা বলবি, শুয়ে পর, নয়তো হস্তর চলে আসবে। সে তার মাকে জিজ্ঞেস করে, মা, হস্তর কে? তার মা কোনো জবাব দেয় না। এরপর ছেলেটা ফিরে আসে ঘরে। ঘরে এসে সে যখন খাবার বানাতে যাবে, হঠাৎ করে নাকি গলায় গান শুনতে পায়। সে চমকে ওঠে। ওই পাশ থেকে দরজাটা কে যেন বারবার জোরে জোরে ধাক্কা দিচ্ছে। সে হ্যারিকেনটা নিয়ে পা টিপে টিপে যায়। দরজাটার সামনে গিয়ে যখন দাঁড়ায়, দরজার ফাঁকা দিয়ে আওয়াজ আসে, ছোট রাজা, এসেছিস? দরজাটা খোল, আমাকে খেতে দে না, আমার তো খিদে পেয়েছে, আমি খেতে চাই, কতদিন খাইনি, দরজাটা খোল না। বিনায়ক এক মুহূর্ত ভাবে, সে দরজার শিকলে হাত দিয়েও শিকলের থেকে হাতটা সরিয়ে নেয়। সে যখন চলে যাচ্ছিল, আবার সেই খনখনে গলা, তোর কি গুপ্তধন চাই না? আমার কাছে গুপ্তধন আছে, আসবি? আয় আমার কাছে, দরজা খোল। বিনায়ক লোভে পড়ে যায়। বিনায়ক শিকল খুলে দরজা খোলে। দরজা দিয়ে সে ভেতরে ঢুকে দেখতে পায় তার চেহারা। তার চেহারা ছিল ভীষণ আকৃতির চেহারা। সে চেহারা সহজে ভুলবার নয়। কোনো রকমে একটা মানুষের চোখ মুখ দেখা যাচ্ছে, বাকি কিচ্ছু বোঝা যাচ্ছে না। বিনায়ক তাকে জিজ্ঞেস করে, ঠাকুমা, গুপ্তধন কোথায়? গুপ্তধন কি জমিদার বাড়িতে আছে? বুড়িটা খনখনে গলায় বলে, আমার খিদে পেয়েছে তো, খেতে দে না, আর নয়তো এক কাজ কর, আজকে আয় না, তোকেই খাই, আজকে অন্য কিছু খেতে ভালো লাগছে না, আমি প্রচণ্ড ক্ষুধার্থ, খেতে দিবি? এই কথা শুনে বিনায়ক প্রচণ্ড ভয় পায় এবং সে দৌড়ে সেখান থেকে চলে আসে। আর এখানেই বিনায়ক একটা ভুল করে ফেলে, কারণ সে বুড়ির ঘরের দরজাটা খোলাই রেখে দিয়েছিল। বিনায়ক সেখানে দাঁড়িয়ে কাঁপতে থাকে এবং ভাত বসাতে যায় বুড়ির জন্য, এবং মনে করতে থাকে তার মা তাকে কি বলে গিয়েছিল, যেটা বললে বুড়িটা ঘুমিয়ে পড়বে। সে নিজে নিজে মন্ত্রটা উচ্চারণ করার চেষ্টা করে, শুয়ে পর, নয়তো হাতি চলে আসবে, না না, শুয়ে পর, নয়তো হচকর চলে আসবে, না না, এটাও না, শুয়ে পর, নয়তো। পেছন থেকে তখন একজন খনখনে গলায় বলে, কিরে বাছা, নামটা ভুলে গেছিস যে কে আসবে? বলে খিলখিল করে হাসতে শুরু করে সেই বুড়ি। বিনায়ক তাকে দেখে চমকে যায় এবং সে খিদের জ্বালায় বিনায়ককেই খেতে যায়। হঠাৎ বিনায়কের মনে পড়ে যায়, সে চিৎকার করে বলে ওঠে, ঠাকুমা, শুয়ে পড়ো, নয়তো হস্তর চলে আসবে। এটা বলা মাত্র বুড়ি ঘুমিয়ে পড়ে। বিনায়কের মা ফিরে আসে এবং সব শোনে বিনায়কের কাছে। বিনায়ক তাকে জিজ্ঞেস করে, মা, সদাশিব কোথায়? তার মা বলে, ও আর বেঁচে নেই, চল আমরা তুম্বা ছেড়ে চলে যাব। নৌকায় যখন তারা চলে যাচ্ছিল, বিনায়ক বলে, মা, চলো না ওই বুড়িকে একবার জিজ্ঞেস করে দেখি, ওই খাজানাটা কোথায় জানা যায় কি না। তার মা চিৎকার করে বলে ওঠে, চুপ কর, আর এই নে সোনার কয়েন, এটাই চাইছিলি তো তুই? বলে বিনায়কের হাতে বিনায়কের মা একটা সোনার কয়েন দেয়। বিনায়ক বলে, মা, এটা তো একটা শুধু কয়েন, আমাদের তো সম্পূর্ণ খাজানাটা চাই, চলো ফিরে যাই আমরা। এখানে একটা প্রশ্ন আসে, বিনায়কের মায়ের কাছে কি করে সেই সোনার কয়েনটা এলো? এখানে বলি, যখন জমিদার মারা যায়, বিনায়কের মা সেই জমিদারের দুর্গে গেছিল এবং গিয়ে সেই জমিদারের ঘরে সেই যে একটা সোনার মুদ্রা ছিল হস্তরের মূর্তির সামনে, সেই সোনার মুদ্রাটা সে নিয়ে এসেছিল। এবং এই মুদ্রাগুলো এতটাই অভিশপ্ত, এটা যার হাতে থাকে লোভ তাকে পেয়ে বসে আস্তে আস্তে। বিনায়কের মধ্যেও সেই লোভ দেখা যায় যখন সে কয়েনটা হাতে নেয়।
সে কন্ট্রোলের বাইরে চলে যায় এবং তখন তার মা তাকে মারতে শুরু করে এবং বলে, বল তুই আর কখনো তুম্বাদে ফিরে আসবি না, বল তুই কখনো তুম্বাদে ফিরে আসবি না। সে বলে, ঠিক আছে মা, আমি আর কখনো তুম্বাদে ফিরে আসবো না। এরপর দেখা যায় 15 বছর পর বিনায়ক ফিরে আসে তুম্বাদে। সে তার মাকে দেওয়া কথা রাখতে পারেনি আর তার মাও এখন বেঁচে নেই। সে সোজা চলে যায় তাদের বাড়িতে। চারিদিকে মাকড়সার জাল ছড়িয়ে সে ভেতরে যায়। যেখানে তার ঠাকুমা বাঁধা থাকতো সেই ঘরটাতে যায়। গিয়ে দেখে চারিদিকে কোথাও কিচ্ছু নেই, চারিদিকে কেমন জঙ্গলের মতো, এদিকে ওদিকে রশির মতো কী কী সব ঝুলছে এবং তার মাঝখানে একটা হার্ট ধুক পুক করছে। তার ঠাকুমার শরীর থেকে একটা গাছ বেরিয়ে গেছে। সে ডাক দেয়, ঠাকুমা আমি ফিরে এসেছি। বুড়িটা জেগে ওঠে। দাদি, বুড়ি বলে, কিরে তুই আবার ফিরে এসেছিস, খাজানা নিবি? তুই তো হারামির বাচ্চা, তোর বাপটাও হারামি ছিল, লোভী ছিল। সে বলে, ঠাকুমা আমার তো একটাই গুণ, আমার মধ্যে প্রচণ্ড লোভ আছে। বুড়ি তখন বলে, আমার তো খিদে মেটাতে পারবি না, আমাকে মুক্তি দে না, ওই যে আগুন, আগুন দিয়ে আমাকে জ্বালিয়ে দে, তাহলে আমি মুক্তি পাবো, নয়তো তো আমার মৃত্যু আসবে না। বিনায়ক বলে, বল না বুড়ি খাজানাটা কোথায়, তুইও তো অর্ধেক পাবি। বুড়ি বলে, আমার খাজানার দরকার নেই, আমার লোভ, সেই লোভের ফলে আমি শাস্তি পাচ্ছি, তুইও শেষ হয়ে যাবি। এবং এখানে জানা যায় বুড়ির এই হাল কি করে হলো। বুড়ি শুধু অস্ফুট স্বরে বলে, ওই জমিদার দুর্গের কোথাও একটা খাজানা আছে, আমি ভালো কুয়ায় নামতে পারতাম দড়ি দিয়ে, আর তারপর আমার এই অবস্থা হয়ে গেছে। এখানে স্পষ্ট করে বুড়ি কিছু বলে না যে তার ওই অবস্থাটা কে করেছে, যেটা গল্পের শেষে জানা যায়। এরপর বিনায়ক সেখান থেকে বেরিয়ে যায়। বিনায়ক এতটুকু বুঝতে পারলো যে একটা কুয়ার মতো কিছু আছে যেখান দিয়ে ওই খাজানা যাওয়ার রাস্তা আছে। সে ওই জমিদার দুর্গতে এখানে ওখানে খোঁজা শুরু করলো এবং বিভিন্নভাবে খুঁজতে খুঁজতে মাস যায়, দিন যায়, বছর যায়, একদিন সে খাজানার রাস্তা খুঁজে পেল। সে ফিরে এলো, ফিরে এসে তার ঠাকুমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, কারণ তার ঠাকুমা মুক্তি চেয়েছিল। এরপর সে নিজের বাড়িতে ফিরে আসে, যেটা ছিল পুনেতে। অনেকদিন পর বাড়িতে ফেরায় তাকে কিন্তু কেউ চিনতে পারে না, এমনকি নিজের বউ পর্যন্ত বিনায়ককে চিনতে পারে না। বোঝো ব্যাপার, নিজের বউই চিনতে পারছে না, না আমার সাথে যেন কখনো এরকম না হয়। ও আচ্ছা, আমি তো আবার বিয়েই করিনি এখনও। তো যাই হোক, বিনায়ককে সবাই চোর ভেবে নেয় এবং বিনায়ক তখন চিৎকার করে ওঠে, স্বাভাবিক ব্যাপার। একটু পরে সবাই বুঝতে পারে যে ওটা বিনায়ক রাও। বিনায়কের স্ত্রী বিনায়ককে বলে, তুমি কোথায় ছিলে এতদিন? আমার হাতে একটা টাকাও ছিল না, তাই আমি এই আটার ব্যবসা শুরু করেছি। সেই সময় ভারতবর্ষে স্বদেশী আন্দোলন চলছিল, ব্রিটিশ রাজ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ তখন ভারতবর্ষ নামে একটাই দেশ ছিল। ওই সময় 30 টাকা মানে এখনকার দিনে অনেক টাকা। সেই টাকা ধার নিয়েছিল বিনায়ক এই বিড়ালের মতো মুখওয়ালা মানুষ, এর নাম রাঘব, এর কাছ থেকে। সে যখন রাঘবের কাছে যায়, রাঘব তাকে বলে, এতদিন পরে এসেছিস, সেই 30 টাকা নিয়ে গিয়েছিলি, এখন সেটা সুদে বেড়ে অনেক টাকা হয়েছে। রাঘবকে সে বলে, একটা সোনার মুদ্রা আছে, কিনবে নাকি? সেই সোনার মুদ্রা একটার দামই 100 টাকা। রাঘব অবাক হয়ে যায়। রাঘব বলে, এটা পেলি কোত্থেকে, চুরি করে নিয়েছিস? বিনায়ক বলে, না এটা আমার বাবার সম্পত্তি। এইভাবে দিন যায় আর বিনায়ক প্রতিদিন সোনার মুদ্রা নিয়ে আসে রাঘবের কাছে বিক্রি করার জন্য। কেউ জানে না কোত্থেকে সোনার মুদ্রা আনে এবং কীভাবে আনে সেটাও কেউ জানে না, এটা মুভির লাস্টের দিকে দেখানো হয়। এরকম করতে করতে বিনায়কের অবস্থা ফিরে গেল, আস্তে আস্তে সে বড়লোক হতে শুরু করলো। এবং এই সময় রাঘবের টাকার দরকার হয়ে উঠল প্রচুর পরিমাণে, কারণ একজন ব্রিটিশ অফিসারের সঙ্গে রাঘবের বন্ধুত্ব ছিল এবং সেই ব্রিটিশ অফিসার কিছু প্রপার্টি বিক্রি করতে চায় রাঘবকে, এবং যার জন্য রাঘবের প্রচুর টাকার দরকার ছিল। রাঘব একদিন বিনায়কের অনুপস্থিতিতে বিনায়কের বাড়িতে যায় এবং তার স্ত্রীর কাছে ছলে বলে কৌশলে জানার চেষ্টা করে যে বিনায়ক স্বর্ণ মুদ্রাগুলো কোত্থেকে নিয়ে আসে। বিনায়কের স্ত্রী জানায়, আমি বলতে পারছি না আমি কোত্থেকে নিয়ে আসে, ও তো শুধু নিয়ে আসে, শুধু এতটুকুই জানি আমি। রাঘব তখন অন্য উপায় নিল, সে বিনায়ককে বলল, বিনায়ক আমাকে তোমার ব্যবসার ভাগিদার বানিয়ে নাও না, কারণ তোমার তো এখন প্রচুর টাকা, সেগুলোর হিসেব টিসেবও তো রাখতে হয়। কিন্তু বিনায়ক তাতে রাজি হলো না। এরপর সে আরেকটা বুদ্ধি নিল, সে একটা মেয়েকে নিয়ে এলো এবং সেই মেয়েটাকে 803 টাকায় বিক্রি করে দিল বিনায়কের কাছে। এই কয়েনটা বিনায়কের কাছে আসার পর বিনায়করও সেই সব শখ জেগে উঠল যেই সব শখ তার বাবার ছিল, অর্থাৎ রক্ষিতা রাখা, যৌন বাসনা মেটানোর জন্য।
এই মেয়েটাকে সে রক্ষিতা হিসেবে নিয়ে এলো, কিন্তু বিনায়কের স্ত্রীকে বলা হলো বাড়ির কাজকর্ম করার জন্য ওই মেয়েটাকে নিয়ে আসা হয়েছে। মেয়েটার ঠাই হলো ওপরের চিলেকোঠার ঘরে। রাঘব মেয়েটাকে 50 টাকা দেয় এবং 50 টাকা দিয়ে বলে বিনায়ককে 2 দিন এখানে আটকে রাখবে যাতে ও বাড়ি থেকে বেরোতে না পারে, কারণ রাঘব তুম্বা যাওয়ার প্ল্যান করছিল। কারণ রাঘব সন্দেহ করেছিল যেহেতু বিনায়কদের আগের বাড়ি ছিল তুম্বাদ, আর রাঘব শুনেছিল তুম্বাদে নাকি অনেক খাজানা আছে যেগুলোর সম্বন্ধে কেউ জানে না, তাই সে সন্দেহ করেছিল হয়তো তুম্বাদ থেকে বিনায়ক সেই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসে। রাতে ওই মেয়েটা বিনায়ককে হঠাৎ করে বলে, আমার কাছে 50 টাকা আছে, তুমি যদি আমাকে আরও 50 টাকা দাও আমি তোমাকে কিছু ইনফরমেশন দিতে পারি। বিনায়ক টাকা দেয়। মেয়েটা বলে, তোমাকে যাতে 2 দিন শহর থেকে না বেরোতে দেই সেই জন্য আমাকে 50 টাকা দেওয়া হয়েছিল। বিনায়ক সব বুঝতে পারে যে রাঘবের প্ল্যান কী। সেও তুম্বাদ চলে আসে। এসে দেখে রাঘব এখানে ওখানে খুঁজছে খাজানা, কারণ রাঘব তো জানে না যে কোথায় খাজানা আছে। সে শুধু শুনেছিল যে তুম্বাদের জমিদার বাড়িতে কোথাও না কোথাও খাজানা আছে, যেটা সবাই জানত প্রায়। এবং এই সময় রাঘবকে বিনায়ক ইচ্ছে করে দেখা দেয়। এমন ভাব করে যেন রাঘব যে এখানে আগে থেকে এসেছে সেটা বিনায়ক জানেই না। সে রাঘবকে দেখিয়ে সে কুয়াতে নামে এবং একটু পরে কুয়ার মধ্যে থেকে সে উঠে আসে, এবং উঠে আসার পর সে 2টো স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে তুলে ধরে। এবার রাঘব সব বুঝতে পারলো যে যত ধরনের যত খাজানা আছে এখানে সব কিছু আছে ওই কুয়ার ভেতরে। সে কুয়োর মধ্যে নেমে গেল। আস্তে আস্তে সে সেই জায়গায় পৌঁছে গেল যেটা দিয়ে নিচে নামা যায়। সে যত নিচে নামতে থাকলো সে বুঝতে পারলো সে জীবন্ত একটা কিছুর ভেতরে নামছে, কোনো একটা কিছু শ্বাস নিচ্ছে, একটা হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করছে। সে যেন কোনো একটা জীবন্ত জিনিসের ভেতরে নেমে এলো। এবং নামার পর সে দেখতে পেল ওখানে একটা টিফিন বক্স আছে। সে টিফিন বক্সটা খুললো। টিফিন বক্সটা খোলার পর ওখানে আটার তৈরি একটা পুতুল বেরিয়ে এলো। পুতুলটাকে নিয়ে সে এদিক ওদিক দেখতে থাকলো, কিছু তো একটা তাকে দেখছে আশপাশ থেকে। হঠাৎ করে একটা কেমন জন্তুর মতো ছুটে এলো এবং রাঘবকে কামড়ে নিয়ে পালিয়ে গেল ওখান থেকে। ঠিক একটু পরেই বিনায়ক নিচে নেমে এলো। এসব কিছু বিনায়কের প্ল্যান ছিল, কারণ বিনায়ক যখন দেখল যে রাঘব তার সম্বন্ধে মোটামুটি সব কিছু জেনে গেছে, সে আর চায়নি যে রাঘব বেঁচে থাকুক, কারণ সে বেঁচে থাকলে এই ধন সম্পত্তি তার সাথে তাকে ভাগ করে নিতে হতো, এবং না জানি রাঘব কাকে আকে বলে বেড়াতো। সেই জন্যই সে প্ল্যান করে রাঘবকে এখানে ফাঁসিয়ে দিয়েছিল, এবং সে জানতো যে ঠিকঠাক মতো করতে না পারলে রাঘব এখানেই মারা পড়বে। সে নিচে নামার পর রাঘবের দিকে যায়। দেখা যায় রাঘব একটা দেওয়ালের মধ্যে আটকে আছে এবং সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। রাঘব ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এই সময় বিনায়ক চিৎকার করে বলে, রাঘব শুয়ে পড়, নয়তো হস্তর চলে আসবে। এই কথাটা বলার সাথে সাথে রাঘব সেখানে ঘুমিয়ে পড়ে। এবং এরপর এখানে কিছুটা রহস্যর জট খুলে দেখা যায় নিজের চারদিকে আটা দিয়ে গোল করে দাগ কাটছিল বিনায়ক। এরপর সে আটার তৈরি একটা পুতুল নেয় এবং হস্তরকে ডাকতে থাকে। এবার প্রথম দেখা যায় সেখানে লাল একটা শয়তানের রূপ হস্তর। হস্তর সেখানে আসে এবং বিনায়ক যে গোলটার ভেতরে দাঁড়িয়েছিল, বিনায়কের হাতে ছিল আটার একটা পুতুল, সেদিকে তেড়ে যায়। কিন্তু ওই গোলটা যখনই ক্রস করতে যায় তখন আগুন জ্বলে ওঠে। প্রশ্ন হলো কেন আগুন জ্বলে ওঠে, এটাও মুভির শেষে এই উত্তর পাওয়া যায়। এই সময় হস্তর খেতে না পেয়ে সে রেগে যায় এবং খেপে গিয়ে দৌড়ে যায়। সেখানে যায় যেখানে রাঘবের দেহটা দেওয়ালের মধ্যে আটকে ছিল। সে দৌড়ে গিয়ে রাঘবের দেহ থেকে তার একটা হাত টুকরো করে ছিঁড়ে নেয় এবং সেটা খেতে শুরু করে। রাঘব যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এই সময় বিনায়ক চিৎকার করে ওঠে, হস্তর এদিকে আয়, এবং সে আটার পুতুলটা ছুঁড়ে দেয়। হস্তর যখন সে আটার পুতুলটা খেতে থাকে তখন হস্তরের পেছনের ধুতির কোচাটা বিনায়ক খুলে দেয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা পড়ে। এবং এখানে জানা যায় যে স্বর্ণ মুদ্রাগুলো বিনায়ক কি করে নিয়ে যেত। বিনায়ক যতটা পারে স্বর্ণ মুদ্রা নিজের হাতে তুলে নেয় এবং দড়ি দিয়ে সে যখন ওপরে উঠবে তার আগে শুনতে পায় রাঘবের চিৎকার। আর এখানে বোঝা যায় যে তার ঠাকুমার অবস্থা ওরকম কেন হয়েছিল।
হস্তর তার ঠাকুমাকেও ওইভাবে করে দাঁতে কেটেছিল এবং যার ফলে তারও জীবন অভিশপ্ত হয়ে যায় যেমন রাঘবের হয়েছে। তারও অবস্থা সেরকমই হয়েছিল যেমন রাঘবের আছে। তাকেও যতক্ষণ না পর্যন্ত আগুন দেওয়া না হয়েছিল সে যুগ যুগান্তর ধরে বেঁচেছিল, আর রাঘবও একই রকম থাকবে। এটা বিনায়ক সহ্য করতে পারল না। যতই হোক, এক সময় তো রাঘব তাকে সাহায্য করেছে। সে জ্বলন্ত হ্যারিকেনটা রাঘবের দিকে ছুঁড়ে মারল এবং রাঘবের গায়ে আগুন ধরে গেল। সে তাড়াতাড়ি দড়ি দিয়ে বাইরে বেরিয়ে এলো। এরপর দেখা যায় সাল 1947, স্বাধীন ভারতবর্ষ। বিনায়কের বয়স হয়ে গেছে। সে বাড়িতে চেষ্টা করে দড়ি বেঁধে ওঠানামা করার, কিন্তু তার বয়স তার সাথ দেয় না। সে ভোগ বিলাসে জীবন কাটাতো, তার শরীর অসুস্থ হয়ে পড়ে। এই সময় তার ছেলেটা এতদিনই বড় হয়ে গেছে। সে একটা বুদ্ধি খাটালো। সে ঠিক করলো ছেলেকে বাড়িতে ট্রেনিং দেবো ওরকম করে দড়ি বেয়ে ওঠানামা করার, এবং সেই মতো ছেলের ট্রেনিং শুরু হয়ে গেল। ঠিক যেভাবে দড়ি দিয়ে ওঠানামা করতে হয়, হস্তরকে খেতে দিতে হয় এবং পেছন দিক থেকে ধুতিতে টান দিয়ে স্বর্ণ মুদ্রা বের করে নিতে হয়, একই রকমভাবে তার ছেলেকে সে ট্রেনিং দেওয়া শুরু করলো। একদিন সে তার ছেলেকে বলল, চল তোর ট্রেনিং সমাপ্ত হয়েছে, এবার তোকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যে জায়গা থেকে স্বর্ণ মুদ্রাগুলো পাওয়া যায়। সে তার ছেলেকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে সে তার ছেলেকে বলল, ভয় পাবি না তো? তার ছেলে বলল, না বাবা, আমি তো তোমার মতোই সাহসী, আমি ভয় পাবো না। এখানে বিনায়ক তার ছেলেকে সব কিছু খুলে বলতে থাকে। তারা বাপ বেটা মিলে জমিদার বাড়িতে আসে এবং যথাস্থানে পৌঁছয়। সেখানে বিনায়ক তার ছেলেকে বলে, জানিস এই আটার গোলটার ভেতরে কেন হস্ত ঢুকতে পারে না? তার ছেলে বলে, কেন বাবা? সে তখন বলে, মনে করে দেখ, দেবীর সমস্ত সোনা কেড়ে নিলেও আনাজ কিন্তু হস্তর কেড়ে নিতে পারেনি। সুতরাং আনাজটা হলো তার কাছে এক অভিশাপ। যতক্ষণ না পর্যন্ত আমরা হস্তরকে নিজের হাতে খেতে না দেব, ততক্ষণ পর্যন্ত সে আনাজ স্পর্শ করতে পারবে না। আর যেহেতু এই গোলটা আটা দিয়ে তৈরি, সুতরাং সে এই গোলটাকে ছুঁতে পারবে না। কিন্তু যখন আমরা এই আটার তৈরি পুতুলটাকে বাইরে খেতে দেব, একমাত্র সেটাকেই সে খেতে পারবে। আর যেহেতু সে কখনো আনাজের স্বাদ পায়নি, সে সবসময় ক্ষুধার্ত থাকে। সেই জন্য তাকে যখন আটার পুতুলটা খেতে দেওয়া হয়, হস্তরের তখন কোনো জ্ঞান থাকে না, সে খেতে ব্যস্ত থাকে। এবং ওই সময়ে সোনার মুদ্রাটা বের করে নিয়ে উপরে পালাতে হবে, কারণ তার খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু হস্তর ছেড়ে কথা বলবে না। এবং সাথে বিনায়ক এটাও বলে, আজকে তো আমরা আটারগুলি নিয়ে আসিনি, তাই আজকে সোনার মুদ্রা নেওয়া যাবে না। তখন তার ছেলে বললেন, বাবা, আমি তো একটা আটার পুতুল নিয়ে এসেছি আমার সাথে। বলে সে আটার পুতুলটা বের করে, এবং আটার পুতুলটা বের করার সাথে সাথে সেখানে হস্তর চলে আসে। তার ছেলে ছিটকে পড়ে। হস্তর বিনায়কের ছেলের ওপরে যখন ঝাঁপিয়ে পড়তে যায়, বিনায়ক কোনো রকমে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং বিনায়ক বলে, চল পালা এখান থেকে। বিনায়ক দড়ি দিয়ে পালাতে থাকে, কিন্তু তার ছেলে দেখল হস্তর তো আটার পুতুলটা খেতে ব্যস্ত, কেননা তার ধুতিতে টান দেওয়া যাক। তার ছেলে লোভে পড়ে সেই ধুতিতে টান দেয় এবং অনেকগুলো স্বর্ণমুদ্রা পড়ে। তার ছেলে সেখান থেকে কিছু স্বর্ণমুদ্রা কুড়িয়ে নেয় এবং যতক্ষণ পর্যন্ত হস্তর খাচ্ছিল, সে দড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করে। হস্তর তাদের পেছনে ছুটতে শুরু করে। কোনো রকমে সে যাত্রায় তারা বাপ বেটা বেঁচে যায়। বিনায়ক প্রচণ্ড খেপে যায়। বিনায়ক বলে, এত লোভ ঠিক নয় এত বাচ্চা বয়সে, তোকে কে বলেছিল আটার পুতুলটা নিয়ে আসতে? তারা বাড়ি ফিরে আসে। এই সময় তার ছেলের মধ্যেও লোভ ঢুকে যায়, পয়সার প্রতি লোভ, এবং অতটুকু ছেলের নারীর প্রতিও লোভ জমে যায়। তার ছেলে একদিন বাবাকে আইডিয়া দিল, বাবা, আমরা একটা পুতুল নিয়ে যাই, সেজন্য আমরা কম সোনার মুদ্রা কুড়োনোর জন্য সময় পাই। কেননা আমরা অনেকগুলো আটার পুতুল নিয়ে যাই, তাহলে তো আমরা অনেকটা সময় ধরে সোনার মুদ্রা নিতে পারবো, কারণ হস্তর খেতে ব্যস্ত থাকবে, ও তো প্রচণ্ড ক্ষুধার্থ। তার বাবা ভেবে দেখলো, আইডিয়াটা তো খারাপ না। অনেকগুলো আটার পুতুল নিয়ে বাপ বেটা তুম্বা দিয়ে এলো। কথায় বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু। তারা যখন নিচে নেমে এলো, নেমে এসে একটা গোল কাটলো। গোল কাটার পর তারা সেই আটার গুলিগুলো বের করে ছুটতে লাগলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেখানে একটা হস্তর না, শয়তান রূপী অনেকগুলো হস্তর এসে সেখানে জমা হলো। তাদের কোনো আইডিয়াই ছিল না, কারণ তারা জানতো হস্তর একটাই, সেজন্য এতগুলো আটারগুলি নিয়ে এসেছিল যাতে হস্তরের খেতে অনেকটা টাইম লাগে এবং সেই টাইমে তারা সেই সব স্বর্ণমুদ্রাগুলো ছিনিয়ে নিতে পারে। কিন্তু সেখানে প্রচুর পরিমাণে হস্তর চলে এলো এবং তারা দিশেহারা হয়ে পড়ল। কী করবে না করবে বুঝতে পারল না। গোলটার ভেতরে তো তারা সুরক্ষিত ছিল, কিন্তু কতক্ষণ অবধি সেই গোলের ভেতরে থাকবে? বাইরে তো বেরোতে হবে। এবং তারা সেখানে ফেঁসে যায়। গল্পটা কি শুনতে তোমার ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভবিষ্যতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপর বিনায়ক একটা সিদ্ধান্ত নেয়।
বিনায়ক আটার পুতুলগুলোকে নিজের গায়ের সঙ্গে বেঁধে আস্তে আস্তে দড়ি দিয়ে ওঠা শুরু করে এবং সেখানে যতগুলো হস্তর ছিল সবগুলো হস্ত তার পিছু নেয়। কিছু হস্ত দড়ি থেকে ফসকে গিয়ে নিচে যে আটার গোল করা ছিল ওখানে পড়ে ভস্ম হয়ে যায়, কিন্তু বাকি হস্তরগুলো পিছন পিছন যায় বিনায়কের, এবং যেখান থেকে সুরঙ্গ শুরু হয় সেখানেও আটা দিয়ে চারপাশে গোল করে রেখে এসেছিল বিনায়ক। সেখানে পৌঁছানো মাত্র বাকি হস্তরগুলো ধ্বংস হয়ে যায়। এরপর বিনায়কের ছেলে দড়ি বেয়ে ওপরে উঠে আসে, কিন্তু ওপরে উঠে এসে সে যা দেখে সেটার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে তার বাবাও একইভাবে জীবন্ত লাশে পরিণত হয়েছে, কারণ তার বাবা যখন দড়ি দিয়ে ওপরে উঠছিল হস্তরগুলো তাকে খুবলে খুবলে খেয়েছিল, এবং তার ফলে বিনায়কের ঠাকুমার যে অবস্থা হয়েছিল, বিনায়কের বন্ধু রাঘবের যে অবস্থা হয়েছিল, বিনায়কেরও একই অবস্থা হয়ে যায়। সে তার বাবাকে ডাকতে থাকে, বাবা একই অবস্থা হলো তোমার। বিনায়ক ক্ষণক্ষণে গলায় বলে ওঠে, এই নে খাজানা, তুই তো খাজানাই চেয়েছিলি, তুই তো সব কিছু লুটতে চেয়েছিলি রে খোকা, এই নে খাজানা, আয় আমার কাছে আয়। সে বলতে থাকে, বাবা আমি খাজানা চাই না বাবা, আমি তোমাকে চাই বাবা। তার বাবা বলে, খাজানা নে, এই নে ধর খাজানা। বিনায়ক আস্তে আস্তে তার ছেলের দিকে এগোতে থাকে, তার ছেলে চিৎকার করে ওঠে এবং বলে, বাবা শুয়ে পড়ো নয়তো হস্তর চলে আসবে, এবং বিনায়কের ছেলে বিনায়কের গায়ে আগুন দিয়ে দেয়। বিনায়কের আত্মা মুক্ত হয়। এরপর বিনায়কের ছেলেকে দেখা যায় সেখান থেকে আস্তে আস্তে মাথা নিচু করে সে বেরিয়ে যাচ্ছে, এবং এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আর তোমাদের এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও, নয়তো হস্তর চলে আসবে।